সাভারে নৌকা নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তিনজন তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এর আগে রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু নিখোঁজদের সন্ধান না মেলায় বিকেলেই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন তারা শনিবার সকালে তুরাগ নদীর এলাকা থেকে প্রায় আঠারো জন যাত্রীদের একটি ট্রলার গাবতুলির উদ্দেশ্যে রওনা দেয় নদীতে পৌঁছালে বালুফর্তি বলখের সঙ্গে ধাক্কা লেগে ডুবির ঘটনা ঘটে পরে গতকালই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়